গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আজ আমাদের জীবনের একটা বিশেষ দিন, কারণ আজ আমাদের নতুন ফ্ল্যাটের কি হ্যান্ডওভার ডে। এর আগে ইন্সপেকশন ডের ব্লগে আমি বলেছিলাম খুব শিগগিরই আমাদের এই দিনটা আসতে চলেছে, আর হ্যাঁ, এসে গেছে আমাদের সেই বিশেষ দিনটা। খুব এক্সাইটেড আমি আর বেগম সেজে গুজে গাড়ির পিছনের সিটে। পৌঁছে গেলাম আমাদের এন্ট্রেন্স গেটে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তোমরা দেখতেই পাচ্ছ আজকে ব্যাঙ্গালোরে খুব সুন্দর রোদ ঝলমলে দিন। সেকেন্ড সিকিউরিটি গেট থেকে এবার সোজা চলে যাব আমাদের বিল্ডিংয়ের আমাদের টাওয়ারে। এটা হচ্ছে আমাদের ক্লাব হাউসের গ্রাউন্ড ফ্লোর। ক্লাব হাউসের পাশে আমরা আমাদের গাড়িটা আজকে পার্ক করেছি, সেই কারণে আমরা ক্লাব হাউসের এন্ট্রেন্স দিয়ে আজকে ভেতরে ঢুকছি। এটা হচ্ছে আমাদের ক্লাব হাউসের রিসেপশন এরিয়া। যেহেতু আমাদের টাওয়ারটা ক্লাব হাউসের ঠিক পাশেই, সেই কারণে ক্লাব হাউসের ভেতর দিয়েও শর্টকাটে আমাদের টাওয়ারের সামনে পৌঁছে যাওয়া যায়। আজকে আমরা তাই এই পথ দিয়েই যাচ্ছি। ক্লাব হাউসের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে প্রেস্টিজ জিন্দাল সিটির মডেল, যার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে মকর সংক্রান্তি বা পুঙ্গল উপলক্ষে ডেকোরেশন। ক্লাব হাউসের গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের টাওয়ারের ঠিক সামনে। আমরা এখন দাঁড়িয়ে আমাদের টাওয়ারের ঠিক সামনে, আর এই সামনেই হচ্ছে আমাদের টাওয়ারের জন্য রিসেপশন। এখানে প্রত্যেকটা টাওয়ার ওয়াইজ আলাদা আলাদা রিসেপশন রয়েছে। কি হ্যান্ডওভারের আগে আমাদের এখানেই কিছুক্ষণের জন্য একটু ওয়েট করতে হবে। আমরা যেখানে বসে আছি তার পাশে এই যে প্লেটগুলো দেখা যাচ্ছে, এগুলোই পরে হবে আমাদের সব নেম প্লেট, মানে এখানেই লেখা থাকবে রুম নাম্বার আর ওনার্স নেম। কিছুক্ষণ অপেক্ষার পর এবার আমরা রওনা দিলাম লিফটের উদ্দেশ্যে। লিফটে করে পৌঁছে গেছি আমাদের ফ্লোরে। এটা হচ্ছে আমাদের রুমের দিকে যাওয়ার প্যাসেজ। সামনেই হোয়াইট ক্যাপ পরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, উনি হলেন আমাদের ফ্ল্যাটের জন্য অ্যালোটেড ইঞ্জিনিয়ার। এবার ফিতে কেটে চাবি খুলে নতুন ঘরে হবে আমাদের প্রবেশ। নতুন ঘরে এসে দেখো বেগমের আনন্দ যেন আর ধরে না। এই পুরো ফ্ল্যাটে আমাকে সব থেকে বেশি আকর্ষণ করে এই একফালি বারান্দা। বারান্দায় এসে পেখমটি কী করবে ভেবে পাচ্ছে না।
যারা আমার এমটি রুম ট্যুর ব্লগ দেখেছো তারা দেখেছো যে যেদিন আমি আগে এসেছিলাম সেদিন কিন্তু চিলড্রেন্স পার্কটা পুরোপুরি কমপ্লিট ছিল না। আজ প্রায় বলতে পারো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সেই সাথে সুইমিং পুলেও দেখলাম কিছুটা জল রয়েছে, আর সুইমিং পুলের সামনের এই অংশটায় কিছু ওয়াটার ডেকোরেশনের কাজ স্টার্ট হয়েছে। উপরন্ত বিকেলে এই একফালি বারান্দায় দাঁড়িয়ে যে অনুভূতিটা হচ্ছিল সেটা বোধহয় কথায় বোঝানো সম্ভব নয়। আমাদের কি হ্যান্ডওভারের সব প্রসিডিওর কমপ্লিট, এর সাথে আমরা পেয়েছি আরও একটা গিফট ব্যাগ যেটা আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। এই ফ্ল্যাট থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আরও একটা সুন্দর জায়গা, চলো এবার তাহলে সেখানেই যাই। কোথায় এসেছি বলতো? ঠিক ধরেছ, আমাদের টাওয়ারের ছাদে, যেখান থেকে শহরটাকে কি অপূর্ব দেখাচ্ছে না। জানি না ভিডিওটা দেখে তোমরা সৌন্দর্যটা কতটা উপভোগ করতে পারছো, তবে চোখে দেখে আমার যে অনুভূতিটা হচ্ছে সেটা বোধহয় সত্যি ভিডিও দিয়ে বোঝানো সম্ভব নয়। সন্ধ্যা নামার আগে সূর্য এখন অস্ত যাওয়ার পথে। আমাদের ছাদের ওপর থেকে এই ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যান্ডওভারের দিন চাবির সাথে আমাদের প্রেস্টিজ জিন্দাল সিটির ম্যানেজমেন্ট টিম একটা গিফট দিয়েছে, সেইটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগের ভেতরে বেশ কিছু জিনিস রয়েছে, কী কী আছে আমি এখনও ঠিক জানি না, তোমাদের সামনে একটা একটা করে আমি খুলে দেখছি কী কী রয়েছে এই ব্যাগটার ভেতরে। আমি কিন্তু ভাবিনি সত্যি কথা যে চাবির সাথে আরও ওরা এরকম টাইপের আমাদের গিফট দেবে। তো প্রথমেই যেটা বেরিয়ে এলো ব্যাগটা থেকে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে কিছুই না, একটা ফাইল, লেদার ফাইল, দেখতেই পাচ্ছ যেখানে এই প্রেস্টিজ গ্রুপের একটা লোগো রয়েছে। ভালো করে দেখা যাচ্ছে কি না জানি না, চেষ্টা করছি একটু দেখাতে। এটা হচ্ছে একটা লোগো দেওয়া লেদার ফাইল, যার ভেতরটা হচ্ছে এরকম, বেশ সুন্দর। এগুলো যত থাকে না ততই লাগে, আমি দেখেছি। ছোটোখাটো রিপোর্ট নিয়ে যেতে হোক বা কোথাও কিছু কাগজপত্র ইম্পর্টেন্ট নিয়ে যেতে হোক বা কিছু না হোক, ঘরের মধ্যে গুছিয়ে রাখতেও কিন্তু এই ফাইলগুলো খুব কাজে লাগে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই একটা জিনিস, যেটার উপরেও আবার এরকম দেখো প্রেস্টিজ গ্রুপ লেখা একটা কিছু লোগো দেওয়া আছে, জানি না জিনিসটা কী, চলো খুলে দেখা যাক। এটা হচ্ছে এরকম একটা বক্স, যে বক্সটার মধ্যে প্রথমেই বেরোলো পুরো ব্ল্যাক কালারের এরকম একটা ব্যাগ, এই যে ছোট। আচ্ছা, খুব সুন্দর একটা কী রিং, যেটার মধ্যে আবারও এরকম প্রেস্টিজ গ্রুপ লেখা রয়েছে, জানি না কেমন আসছে, দেখা যাচ্ছে কি না। তিনটে কী নেওয়া যাবে এরকম একটা রিং, কী রিং, খুব সুন্দর। এবারে বেরোচ্ছে আরও একটা বড় সাইজের, এটাও কিছু একটা রয়েছে, দেখছি খুলে কী রয়েছে। এটাও প্রেস্টিজ গ্রুপের লোগো দেওয়া একটা কিছু, সেটা খুলে দেখছি কী জিনিসটা। এটাও আর একটা কী ব্যাগ বলা যেতে পারে, ফাইল টাইপ কী ব্যাগ, এখানে ছটা কী এর
অপশান রয়েছে, স্বাভাবিক, নতুন বাড়ি তো প্রচুর কী হবে, সেই জন্য প্রচুর রকম কী রাখার অপশান ওরাই দিয়ে দিয়েছে আমাদেরকে। নাইস, এটাও লেদারের জিনিসটা। আচ্ছা, এবার লাস্ট এই জিনিসটা বেরোলো, দেখি এটার মধ্যে কী আছে। এটা একটা বক্স কিছু, এই যে এই বক্সের মধ্যে রয়েছে তিনটে পট, ভীষণ সুন্দর দেখতে। কিন্তু জিনিসগুলো কি? আচ্ছা, এটা হচ্ছে তিন রকমের রয়েছে, যেটা সেটা হচ্ছে চা, চা পাতা বলতে পারো। বাহ, এরম ধরনের গিফট আমি আগে কিন্তু কখনো পাইনি, বেশ ভালো লাগলো ব্যাপারটা। এটা হচ্ছে কাশ্মীরি খাওয়া লুজ লিভ, এটা হচ্ছে লুজ লিফ, এটা হচ্ছে মশলা চায়ে। এটা হচ্ছে একটা গ্রিন টি, এটাও হচ্ছে লুজ লিফ। তিন রকমের চা পাতা বলা যেতে পারে, খুব সুন্দর, নতুনত্ব। তো এই ছিল ওদের তরফ থেকে আমাদের জন্য টোকেন অফ লাভ বলতে পারো। খুব ভালো লাগলো আমার সবগুলো, আর কিছু নেই, ব্যাগ খালি, এই যে ব্যাগ আর কিছু নেই। তো যাই হোক, তো আমাদের বাড়ি তো হ্যান্ডওভার হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো যে আমি সেই দিন দেখিয়েছিলাম কি হ্যান্ডওভারের পরে কিছুক্ষণ কিছু মুহূর্ত ছিলাম। তো এইটাই তো আনপ্যাক করা হচ্ছিল না তোমাদের সামনে করব বলে। তো জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো অবশ্যই দেখতে থেকো ডেলি ডেজ, আর দেখা হবে আগামী ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই।